আরও একবার আয়ারল্যান্ডের বিপক্ষে রান উৎসব বাংলাদেশের। দুই দিনের ব্যবধানে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড নতুন করে লিখল টিম টাইগার্স। এবার ছয় উইকেটে স্কোরবোর্ডে উঠেছে 349 রান। ওয়ানডেতে টাইগারদের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুশফিক। বৃষ্টির কারণে এখনও মাঠে নামেনি আয়ারল্যান্ড। প্রতিটা সকালই দিনের প্রতিচ্ছবি নয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ইনিংস সেই প্রমাণই দেয়। সিলেটের গ্রিনটপ উইকেটে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাওয়ার প্লের 10 ওভারে 42-23 করে রান আউট তামিম। ইনিংস গড়া আর রানের গতি বাড়ানোর গুরুদায়িত্ব দুই তরুণ লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ওপর। সেই দায়িত্ব ভালোমতোই পালন করলেন তারা, আক্ষেপও বাড়ালেন। 101 রানের জুটি মাত্র 96 বলে, রান উঠেছে দ্রুতলয়ে, ওভার আছে হাতে, সেঞ্চুরির সুবাস দুজনেরই ব্যাটে। পারলেন না লিটন, 70 রান করে ফিরলেন সাজঘরে। দুর্দান্ত ফর্মে শান্ত, ওয়ানডেতে শতকের অপেক্ষা, নামের পাশে যোগ হয়েছে 73। 3 বলের ব্যবধানে সাজঘরে সাকিব ও শান্ত। মুশফিক যখন মাঠে নামেন, বাংলাদেশের স্কোর 190, 32 ওভার শেষ। তাওহিদ হৃদয়কে নিয়ে দ্রুত রান তোলার চ্যালেঞ্জ। সিলেটের মেঘলা হাওয়ায় দুই ব্যাটার ঝড় তুললেন, তরুণ হৃদয়ের পাশে অশান্ত মুশফিক। দিনটি নিজের করে নেয়ার পণ মিস্টার ডিপেন্ডেবলের। তামিম সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডের 7000 ক্লাবে। হৃদয় আগ্রাসী, তবে মুশফিকের কাছে মলিন 128 রানের জুটি। দুর্ভাগ্য তাওহিদ হৃদয়ের, অভিষেকে হাতছাড়া হয়েছে সেঞ্চুরি, 1 রানের জন্য এবার বঞ্চিত 50 থেকে। মুশফিকের তখনও ঝলক দেখানোর বাকি। ইনিংসের শেষ বলে এলো তার সেঞ্চুরি, মাত্র 60 বলে, বাংলাদেশের পক্ষে দ্রুততম। ভাঙলেন সাকিবের 14 বছরের পুরনো রেকর্ড। 1 রানের জন্য দলের স্কোর 350 হয়নি, তবে দলীয় সর্বোচ্চের রেকর্ডটি নতুন করে লেখা হলো আবার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।